2020 চনত APSCৰ যিটো PWD এচিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ এক্সাম হৈছিল তাৰ কমপ্লিট 100 কুৱেশ্যনছৰ চলিউশ্যনছ লৈ আহিছোঁ। আপোনালোকে যদি এনেকুৱা ধৰণৰ আৰু ভিডিঅ' লাগে দেন প্লিজ কমেণ্ট ছেকশ্যনত জনাব, আৰু যদি মোৰ ভিডিঅ'বিলাক চাই ভাল লাগে দেন প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব, ফ্ৰেণ্ডছবিলাকৰ লগত শ্বেয়াৰ কৰিব। আমাৰ ইয়াৰ যিটো ফাৰ্ষ্ট কুৱেশ্যন আছে, কুৱেশ্যনত আমাক সুধিছে কি কেলকুলেট দ্য কোৱান্টিটি অফ মেটেল ৰিকুৱাৰ্ড ফৰ 3.7 মিটাৰ ৱাইড মেকাডাম ৰুট ফৰ 1 কিলোমিটাৰ লেন্থ ফৰ 8 চেণ্টিমিটাৰ কম্পেক্টেড থিকনেছ। তো আমাৰ ইয়াতে ৱাইডটো দি দিছে 3.7 মিটাৰ, অ'কে। দেন আমাক দিছে ৰুটৰ যিটো লেন্থ সেইটো হৈছে 1000, মানে 1 কিলোমিটাৰ মিনছ 1000 মিটাৰ, আৰু আমাৰ যিটো থিকনেছ দিছে সেইটো হৈছে 8 চেণ্টিমিটাৰ, মানে 0.08 চেণ্টিমিটাৰ, অ'কে। ডেট মিনছ আমাক দিছে 3.7, অ'কে 3.7 এইটো মিটাৰত আছে, ইনটু আমাক দিছে 1 কিলোমিটাৰ লেন্থ, মানে 1000 মিটাৰ, অ'কে। আৰু আমাক দিছে 8 চেণ্টিমিটাৰ থিকনেছ, মানে 0.08, অ'কে 0.08। আৰু যিহেতু এইটো মেটেল লাগে, সদায় মেটেলটোৰ মেটেল ফাইণ্ড কৰিবৰ কাৰণে আমি 1.5ৰে মাল্টিপ্লাই কৰোঁ, অ'কে 1.5 মাল্টিপ্লাই কৰা হয় 1.5। চ' এইটো যেতিয়া কৰিম তেতিয়া আমি 444 আনচাৰ পাম। চ' আৱাৰ অপশ্যন ইজ 444 কিউমেক, অ'কে। নেক্সট এইটো ষ্টেণ্ডাৰ্ড চাইজ অফ প্লেন টেবুল, প্ৰায়ে সুধি থাকে এক্সামত। তাৰ যিটো প্লেন টেবুলৰ চাইজ হয় 600×750 mm, অ'কে। দেন নেক্সট আমাক সুধিছে দ্য কণ্ট্ৰ লাইন হুইচ কে নট ক্ৰছ ওৱান আনাদাৰ অন মেপ অনলি ইন ডেট কেচ। ভাৰ্টিকেল ক্লিফত কি হয়, ভাৰ্টিকেল ক্লিফত ছেভাৰেল কণ্ট্ৰলছ আৰ মিট এট কমন পইণ্ট, অ'কে। বাট ইন কেছ অফ অভাৰহেঙ্গিং ক্লিফ দ্য কণ্ট্ৰ লাইনছ কেন ক্ৰছ ওৱান আনাদাৰ অন মেপ, দে কেন ক্ৰছ ওৱান আনাদাৰ দেন ইট ইজ অভাৰহেঙ্গিং ক্লিফ। ভেলী কেতিয়া হ'ব, ভেলী হ'ব যেতিয়া আমি ওৱান ডাউনৱাৰ্ড কাৰ্ভ এণ্ড আনাদাৰ ডাউনৱাৰ্ড কাৰ্ভ মেট এট এ পইণ্ট দেন ফ্ৰম ভেলী। দেন ৰিজ কেতিয়া হ'ব, ওৱান আপৱাৰ্ড কাৰ্ভ এণ্ড ওৱান ডাউনৱাৰ্ড কাৰ্ভ মিট এট এ পইণ্ট দেন ইট ইজ কল্ড ৰিজ। চ' আৱাৰ কাৰেক্ট এনচাৰ ইজ এ ভাৰ্টিকেল ক্লিফ। দেন আমাক সুধিছে কি ৱেন দ্য মেগনেটিক ডিক্লাইনেশ্যন ইজ 5 ডিগ্ৰীজ দ্য মেগনেটিক বিয়েৰিং অফ দ্য ছান এট নুন। চ' আমি চিম্পলি কি কৰিম, 360ৰ পৰা ডিক্লাইনেশ্যনটো মাইনাছ কৰি দিম, 360 - 5°20 মিনিটছ, অ'কে 5°20 মিনিটছ। চ' আমি ফাইনেলি উইল গেট 354.40 মিনিটছ। ফৰ ৰিমুভিং পেৰেলেক্স, পেৰেলেক্স ৰিমুভ কৰাৰ কাৰণে কি হয়, দ্য আই পিচ শ্বুড বি ফ'কাছ ফৰ ডিষ্টিনিক ভিজন অফ ক্ৰছ হেয়াৰ, দ্য ইমেজ অফ অবজেক্ট শ্বুড বি ব্ৰট ইন দ্য প্লেন অফ ক্ৰছ হেয়াৰ বট এ এণ্ড বি, বট এ এণ্ড বি ইজ দ্য কাৰেক্ট এনচাৰ, অ'কে। ইফ দ্য বিয়েৰিং অফ লাইন এ বি ইজ 190 দ্য চি বি ইজ 260 দ্য ইনক্লুডেড এংগল, আমি জানো ইনক্লুডেড এংগল ইজ ফৰ বিয়েৰিং অফ দ্য নেক্সট লাইন মাইনাছ বেক বিয়েৰিং অফ প্ৰিভিয়াছ লাইন। চ' আমি 260°30 মিনিটছক বেক বিয়েৰিঙলৈ নিব লাগিব 180° মাইনাছ কৰি, 190ক বেক বিয়েৰিঙলৈ নিব লাগিব 180 মাইনাছ কৰি, তাৰপিছত যদি আমি দুইটাৰ ডিফাৰেঞ্চ লওঁ দেন 70°30 মিনিটছ আহি যাব। দ্য স্মলাৰ হৰাইজেণ্টেল এংগল বিটুইন টু মেৰিডিয়ান এণ্ড দ্য চাৰ্ভে লাইন, চাৰ্ভে লাইন আৰু মেৰিডিয়ানৰ মাজৰ যিটো হৰাইজেণ্টেল লাইন সেইটোক আমি বিয়েৰিং বুলি কওঁ, অ'কে বিয়েৰিং। ইফ এলিচ কিলোমিটাৰ দ্য কাৰ্ভেচাৰ কাৰেকশ্যন, কাৰ্ভেচাৰ কাৰেকশ্যন ইজ 78.4 L² জেনেৰেলি ইট ইজ 0.785 L² হয়, বাট যদি এলটো আমি কিলোমিটাৰ লৈ লওঁ তেতিয়া 78.4 হৈ যায়, অ'কে। ৱেন এ পজিশ্যন অফ এ পইণ্ট ইজ টু বি লোকেটেড একুৰেটলি বাই পাৰ্পেণ্ডিকুলাৰ অপশ্যন দ্য ডাইৰেকশ্যন অফ পাৰ্পেণ্ডিকুলাৰ ইজ ছেট আউট, টু ডাইৰেকশ্যন অফ পাৰ্পেণ্ডিকুলাৰটো আমি অপ্টিকেল স্কুৱাৰ লৈ পেলাই ছেট কৰিব পাৰোঁ, অ'কে কাৰেক্ট এনচাৰ ইজ অপ্টিকেল স্কুৱাৰ। ইয়াৰ যিটো ৰিডিউচ বিয়েৰিং অফ এ লাইন এ বি ইজ 160° ৱেষ্ট এণ্ড দ্য লেন্থ ইজ 100 মিটাৰ, দেন দ্য লেটিটিউড এণ্ড লংগিটিউড, লেটিটিউড ইজ নাথিং বাট এল কছ 60, চ' প্লাছ 50, লেটিটিউড উইল বি কামিং আউট টু বি প্লাছ 50 এণ্ড লংগিটিউড উইল বি কামিং আউট মাইনাছ 86.6, অ'কে ডেট ইজ এল ছাইন 60।
the survey line which these are the covered roughly but not accurately. Recognize survey ami ki koru man accurately ami survey no koru to amako dise water liquid limits of the moisture content of 10 below is 70 degree 100 below is 20 degree liquid limit of the soil so liquid limit to amako dise liquid limit mane amar 25 below sot jiman hoy hetu liquid limit jodi ami interpolation koru jodi 10 below 70 ase 100 below sot 20 ase then 25 but ami 65 pam okay 65 pam so it is correct answer next amako dise the active pressure of the soil active earth pressure of the soil is nothing but 1 minus sin phi 1 plus sin phi so 10 square 45 degree minus pi by 2 the minimum size of a particle silt soil or particle is 0.02 mm square you have to remember this and it is a numerical hoye compacted soil sample using 10% moisture content has a weight of 200 gram and a mass unit weight of 2 gram per centimeter cube if the specific gravity is 2.7 and 1 the degree of saturation of the soil degree of saturation is basically S is equal to WG okay amak W value diya ase G value diya ase ईर वैल्यू दिया ना ईर वैल्यू कारण हमें गामा इज इक्वल टू ग्रामा ड्राई 1 प्लस डब्ल्यू यूज कर पा सो 1 प्लस डब्ल्यू जेटी हमें यूज करें हमें गामा वैल्यू तो हमें जानो ओके हमें गामा वैल्यू तो जानो राइट गामा डी वैल्यू तो हमें वेटर पर फाइन कर लब पारो गामा डी वैल्यू तो हमें फाइन कर लब पारो So from there I can find the water content. Then from water content I can find the E also. Okay. Then once we know the value of E, W, Z, then I can get the value of S, which has come out to be nearly 55.6%. A coarse grain soil has a void ratio of 0.75 and specific gravity is 2.75. The critical gradient. Here E is given as 0.75. Specific gravity is given as 2.75. 2.75 minus 1, 1.75. 1 plus E is 0.75, right? So 1.75, 1.75 cancel out. So our correct answer is 100. The difference between undisturbed shear strength and remolded shear strength. Actually, it is a ratio. Undisturbed shear strength to remolded shear strength. Our A ratio to gami tixotopy believe. Okay, tixotopy is the correct answer. Sand boiling. Sand boiling any type of sand hoy gravel to sand boiling hobo pare okay so it is sand boiling or correct answer under rim piles are board piles okay for a soil with gamma density the soil pi is the angle of response the minimum depth of the foundation dm for a certain intensity load is dm is q by gamma 1 minus sin alpha 1 plus sin phi square you have to remember this then amak correct statement kun tu hodise When the water above the base of the footing, the dry weight should be used for soil below the water table. Below the water table, I mean dry weight locally helpful. When the water table is located somewhat below the base of the footing, the elastic weight is of the partly moist and partly submerged soil and suitable reduction factor is. Yes, this is completely correct statement. When the water table is just at the base of the footing, no reduction factor. Base of thakile ami reduction factor consider no koru, enuka no hoy ami consider koru. So it is a wrong. तो आमा को दिसे कि ए सोइल हैज बग डेंसिटी दिया আছে वाटर कंटेंट दिया আছে আমাক ড্রাই ডেনসিটি লাগে সিম্পল ফর্মুলা গামা বি বাই 1 প্লাস ডব্লিউ ওকে তো যেটি আমি করিম তেতে 2 গ্রাম পার সেমিমিটার কিউব জিওলজিক্যাল সাইকেল তো আমি সকলে জানো ফার্স্ট ওয়েডারিং হবো ওয়েডারিংৰ পিছত ট্রান্সপোর্টেশন হবো ট্রান্সপোর্টেশনৰ পিছত ডিপোজিশন হবো ডিপোজিশনৰ পিছত আফ ইভেল হৈ যাব ওকে According to Tartarigi's equation, the bearing capacity of the strip footing resisting on cohesive soil C equal to 10 kN per meter square per unit depth and unit weight assume as NC is 5.7. So, I mean, the formula is CNC plus QNC plus half B and gamma. But here, C is given as 10, NC is given as 5.7, Q is given as 0. N gamma is also 0. So this whole term will be zero. So only 57. In severe tense, the value of severe is calculated both 2.5 mm and 5 mm penetration. Okay. So standard penetration test, the weight of the blow 75 cm free fall. I mean 63.5 kg.
ব্লু আমি ইউজ করো হুইচ ইজ মেইনলি প্রডিউস ডিউ টু ইনকমপ্লিট যদি ইনকমপ্লিট বার্নিং অফ উড হয় দেন কার্বন মনোক্সাইড ইজ মেইনলি গো হুইচ অফ দ্য ফলোয়িং এয়ার পলিউশন কন্ট্রোল ডিভাইসেস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হ্যাজ এ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দ্য মোস্ট সুইটেবল মেথড ফর ডিসইনফেক্টিং সুইমিং পুল ওয়াটারক আমি আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট দিও হুইচ অফ দ্য ফলোয়িং বায়োলজিক্যাল মেথড ইজ ডিসপোজেল ফর মিউনিসিপাল সলিড ওয়েস্ট কম্পোজিটিং বাই এরিয়েশন প্রসেস ডিজলভ আইরন ইজ অক্সাইড ইন টু ফেরিক অক্সাইড ওকে হোয়াট ইজ দ্য সেকেন্ডারি পলিউটেন্ট পান ইজ দ্য সেকেন্ডারি পলিউটেন্ট এট হোয়াট ভেল পিএইচ ইকুয়ালি ব্যাকটেরিয়া দেয় গ্রেটার দেন 9.5 অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান রিসার্চ 45 লিটার্স অফ ওয়াটার পার পার্সন দিস ইজ প্রোভাইড অফিসার আমি 45 লিটার পার পার্সন আমি প্রোভাইড করো দ্য পটেন্ট গ্রিন হাউস ইজ কার্বন ডাই অক্সাইড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনসিকুয়েন্স অফ ওজন লেয়ার ডিফ্লেকশন ইনক্রিজ ইন আল্ট্রাভায়োলেট রেজ মেলিগন্যান্ট মেলানোমা অ্যানাদার ফর্ম অফ স্কিন ক্যান্সার পিরিওডিক হাই টাইড আনপ্রেডিক্টেবল ফ্রিকুয়েন্সি ইয়ার কারণে আমি ওজন লেয়ার ডিফ্লেকশন নহয় দ্য মেজারমেন্ট অফ আরসিসি ইন রেইনফোর্সমেন্ট অফ আরসিসি ওয়ার্ক ইজ কুইন্টেল ওকে ড্যাম পোর্টকোসটো সদায় আমি স্কোয়ার মিটার মেজার করো 12 mm প্লাস্টার রিং অফ 100 স্কোয়ার মিটার নেট বিগ ওয়ার্ক 1:6 দ্য সিমেন্ট মর্টার দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট মর্টার তো 1/7 ইন্টু 100 ইন্টু 0.12 ওকে এইটো যেতিয়া আমি কৰিম 1/7 ইন্টু 100 ইন্টু 0.12 তেতিয়া আমি পাই যাম নেক্সট ইজ হুইচ এস্টিমেট ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রিলিমিনারি স্টাডিজ অফ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ওয়ার্ক অর প্রজেক্ট অ্যাবস্ট্রাক্ট এস্টিমেট ওকে দেন নেট অ্যানুয়াল ইনকাম অফ 900 ডিডাক্টিং অল আউট দ্য প্রপার্টি লাইন গ্রেড অফ 6% তেতিয়া আমি এইটো নিউমেরিকেল কৰিলো 15,003 দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই আর্টিসিয়ান অর স্কিল লেবর ইন দ্য ফর্ম অফ কোয়ান্টিটি অফ ওয়ার্ক পার ডে ইজ নোন এজ ওভার আউটটার্ন ইজ দ্য কোয়ান্টিটি অফ ওয়ার্ক দ্য ডিটেইল এস্টিমেট দ্য ভলিউম আর ওয়ার্ক আউট নিয়ারেস্ট টু 0.1 মিটার দ্য ভ্যালু অফ এ প্রপার্টি বিং ডিসকাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইউজফুল লাইফ ইজ নোন এজ স্লেভেজ ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি হুইচ বিং উইদাউট বিং ডিসমেন্টেড ওকে ডিসমেন্টেড যদি নহয় তেতিয়া স্লেভেজ ভ্যালু ডিসমেন্ট হলে স্ক্র্যাপ ভ্যালু ওকে ফর ডিপিসি সিমেন্ট কংক্রিট ফর 100 স্কোয়ার মিটার হাউ মেনি সিমেন্ট বেক্স আর রিকোয়ার্ড এটা 24 দ্য ইনফরমেশন হুইচ ক্যান নট বি ইনক্লুডেড বাই ড্রয়িং ইজ কনভেড টু দ্য এস্টিমেশন ফ্রো স্পেসিফিকেশন ওকে দ্য মেইন ফাংশন অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং অর্গানাইজিং ডাইরেক্টিং অল অফ দ্য অ্যাবভ দ্য বার চার্ট ইজ অলসো এ ঘাট চার্ট ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেলফ প্রোপেল মেশিন ইউজ মেইনলি এক্সার্ট পাওয়ারফুল টেকটিক ফোর্স ফর পুলিং আদার মেশিন ট্রাক্টর হুইচ অফ দ্য টাইপ অফ রুলার মাল্টিপার্পাস রুলার ডেট ক্যান বি ইউজ ভেরিয়াস পারপাস ফর প্র্যাকটিক্যালি অল টাইপ অফ রুল স্মুথ হুইল রুলার দামি অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড মেনটেন দ্য রিকোয়ার্ড নেটওয়ার্ক ওকে অ্যান অ্যাক্টিভিটি কনজিউম টাইম অ্যান্ড রিসোর্স হোয়েন দ্য ফ্লোর অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ নেগেটিভ ইট রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রাম ফলস বিহাইন্ড দ্য সেটেল অ্যান্ড এডিশনাল রিসোর্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন টাইম ওকে দেন ইফ দ্য ডি ইজ দ্য ডিউরেশন ইএস অ্যান্ড ইএফ আর দ্য আর্লিয়েস্ট স্টার্ট টাইম and the earliest finish time ls and lf are the latest start time and latest finish time then which of the following relation is correct so yeah ef equal to es plus d correct ls is ef minus d correct lf is ls plus d is correct so all of the options above is the correct answer which of the type of container is also used as a self-contained container and is used when placing of a small volume of concrete is input portable container okay in part analysis we always follow beta distribution have to remember it দ্য চিমেণ্টিং প্ৰপাৰ্টি অফ দ্য লাইমৰ যিটো চিমেণ্টিং প্ৰপাৰ্টি মানে চিমেণ্টৰ যিটো চিমেণ্টিং প্ৰপাৰ্টি সেইটো লাইমৰ কাৰণে হয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিউৰেষ্ট ফৰ্ম অফ আইৰণ ৱাট আইৰণ ইজ দ্য পিউৰেষ্ট ফৰ্ম ফৰ টেষ্টিং কম্পিটিভ ষ্টেজ কম্প্ৰেছিভ ষ্টেজ এণ্ড টেঞ্চাইল ষ্টেণ্ড অফ দ্য চিমেণ্ট দ্য চিমেণ্ট মৰ্টাৰ ইজ মেড মিক্সিং চিমেণ্ট এণ্ড ষ্টেণ্ডাৰ্ড ষ্টেণ্ড ইন দ্য প্ৰপৰ্চন 1:3 হয় জামা বেগছ কি অভাৰবাৰ্ণ উইথ ইৰেগুলাৰ শ্বেপ এইটো আহি থাকে প্লাইউড হেজ এন এডভান্টেজ চেম টেঞ্চাইল ষ্টেণ্ড ইন অল ডাইৰেকশ্যন প্লাইউডৰ মেড এডভান্টেজ হৈছে টেঞ্চাইল ষ্টেণ্ডটো সকলো ডাইৰেকশ্যনতে চেম থাকে দ্য ডিফেক্ট ইন পেইণ্টিং কাষ্ট ডিউ টু দ্য শ্লাইডিং ওৱান লেয়াৰ পেইণ্ট অভাৰ আনাডাৰ লেয়াৰ ইজ নোন এজ এলগেটিং অ'কে দেন দ্য পিক্স ষ্টাৰ্ট শ্বুড নেভাৰ বি 40 ডিগ্ৰী দ্য উইণ্ড' হুইচ ইজ ইউজ টু অবজেক্ট টু প্ৰভাইড লাইট এণ্ড এয়াৰ টু দ্য ইনক্ল'জ স্পেচ ইজ ডৰ্নাৰ উইণ্ড'
The stressor bone of brick masonry can be used only when the wall is 90 mm. The slam is commonly adopted in concrete is 20 to 28. The point of contact flexure occur in overhanging beam. A material which obeys the Hooke's law is subjected to direct stress sigma less and its elastic limit. Which of the following is true? Strain is equal to sigma naught by E. Maximum strain is equal to sigma naught by 2. Strain energy is equal to sigma square by 2 into volume. All of the above is the correct answer. Okay. Principal stress, principal plane are subjected to only normal stress. Okay. The maximum deflection for a fixed beam of length L carrying a central load. The fixed beam type, the deflection is WL cube by 192 EI. WL cube by 192 EI is the fixed beam type. The basic form of pin joint. Pin joint framework is the basic form of it is a triangle. Next, our yet who is the force of method of joints I am use kori uliyabo paru. Yet who is amak ki BF jitu member hoy tar force to given 4.5 t compression. Okay, a load 1960 newton is raised at the end of the steel wire. The minimum diameter of the wire show that the stress wire does not exist. F by a cordile ami jitu pa hete f by sigma cordile. Okay, it is 5 mm. Okay, the ratio of most section mulle for a fixed beam and a proport cantilever is from the same material if what the subject uniformly distributed load, the ratio to 0.667. slope and deflection both 0 and cantilever beam at fixed end. Fixed end of slope and deflection to 0 hoy. In the truss, BC member garne force kya was. Since it is a B joint, no other external forces for that it is 0. Okay. The effective length of a compressor member of length held in position and retained in at one end, and effectively restrained in the direction but not held in position at the other end. It is about L. Basically, it is hinge or kotha koya. So, do you feel hinge like this? So, yeah. For determining the allowable stress of an axial compression, the Indian Standard Institution has had the second formula adopt code. If W is the circular slab of radius R and the maximum circumferential moment in the center of the slab, then the formula is TW R square by 60. For B slab, 0.3% of gross concrete area is used. In a precast concrete, the structure dead load of the structure is reduced. Yes, cracking of the concrete is avoided. Yes, the cost of supporting the structure and foundation is reduced. Yes, all of the above is the correct answer. Then second, what is our the precast concrete bridge decks are generally comprised of precast pre-tensed unit. Yes, as per IS 4596, the permissible bone strength for M15 gate regarding bone strength is 1 newton. The width of the flange T beam is 1/3 of the effective span of the T beam. The distance between the center of the T beam, the breadth of the rib plus 12 times the thickness of the slab, less of the above. Less of the above is the correct answer. The critical load for a column length handling both hands and having flexural rigidity. Both in hands, so effective L effective is nothing but L. That means this is L. So our formula is pi square EI by L square. So correct answer is pi square EI by L square. Group induction method for design of flexible pavement. Flexible pavement or the group index hoy hetu empirical formula hoy based on physical properties of subgrid of the soil. Okay, when the bituminous surface is done already existing top road over the existing cement concrete road, the type of treatment is got track road. Track road is the correct answer. According to IRC recommendation, the absolute minimum radius of the curve for design of 100 km karne absolute minimum radius is 400 meter. 100 karne 400 meter. Okay. Next is the most efficiency signal is flexible progressive system. What is the fast stage in traffic? Traffic or fast stage is a traffic volume study. If the superficial for a road is 24 meter, find the length. Length of the transition curve is 15.6 km². Transition curve formula for it. A gradient along with the vehicle does not require any tractive force to maintain specific speed is known as tractive force. Jot nalage ta floating gradient beli kam. The maximum limit of water absorption aggregate should be suitable for road construction 0.6%. While calculating the overturning side distance, the height of the object of the road is assumed as 120 cm. Okay, the minimum thickness of the base of a flexible pavement is 10 cm. The vertical alignment of the road expressed as a series of grades connected by parabolic curve is profile. Parabolic curve is series of grades to connect kore hetu profile. The total length of valley was found to gradient is -3% aru +2%. The curve between two tangent point are same such as centrifugal acceleration 0.6 meters. So design speed, design speed to ami jodi solve kore 84.6 km. okay, in a highway construction rulings start from sides and proceed to center. Okay,
an instrument which is studied is for study as speed recorder. Speed recorder is the correct answer. Okay. So ekhini asile total 100 question asil. So complete 100 question or answer kini kua hol. So आशा करिसो आपनलोगे जे भिडिओ तो भाल पाए देन प्लीज लाइक सब्सक्राइब करे आरो मै नेक्स्ट भिडिओत आमी पब्लिक हेल्थ इंजिनियरिंगर जेतु जुनियर इंजिनियरर पेपर आसेल 2017 नट हुआ हे पेपर टु डिस्कशन करिम. तो टिल देन बाय.